তাহেরি, পুরো নাম গিয়াসউদ্দিন তাহেরি। পীর ভক্ত হিসেবে তিনি ব্যাপক পরিচিত। সারা দেশে মাজার ভাঙার নিন্দা জানিয়ে তাহেরি প্রথম প্রতিবাদ করেছেন। চা ঢেলে দেওয়া বিষয়ক ওয়াজ করে দেশব্যাপী পরিচিতি পাওয়ার পর থেকে তাহেরির পরিচিতি হু হু করে বেড়েছে। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো শোনেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এ নিয়ে ইউটিউবার প্রত্যয় হিরণের সাথে তাহেরির দ্বন্দ্বের কথাও সবারই জানা। এছাড়া 2018 সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বসেন বৈশাজান বলায় সমালোচিত হয়েছিলেন তাহেরি। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানা ট্রোল ভিডিও এবং মিমস। এজন্য কিছুদিন তাকে ওয়াজ বন্ধ রাখতে হয়েছিল। অনেকে সে সময়টা থেকেই তাহেরিকে চিনেছেন। প্রচলিত পদ্ধতির বাইরে এসে ওয়াজ করার কারণে মানুষ তাহেরিকে চিনেছে, কিন্তু বেশিরভাগ মানুষই তার আসল পরিচয় জানেন না। মুফতি গিয়াসউদ্দিন তাহেরির আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। তাহেরির জন্ম এবং বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার চাপায়া গ্রামে তার পৈতৃক নিবাস। তার বাবা মাওলানা নজিবউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি শিক্ষক এবং মা মোহসেনা বেগম গৃহিণী। তাহেরির শিক্ষা জীবন শুরু হয় নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াতে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর চলে আসেন ঢাকায়। ভর্তি হন রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায়। এখান থেকেই তিনি ফাজিল ও কামিল পাশ করেন। পড়ালেখা শেষ করেই দাওয়াতের কাজে নেমে পড়েন তাহেরি। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানেও এই সংগঠনটির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া নরসিংদীর রায়পুরার মাস্তানগঞ্জ নামক একটি মহল্লায় খাজা বাবার দরবার নামের একটি মজলিশও গড়ে তুলেছেন তাহেরি। তাহেরি মনে করেন, ওয়াজ মাহফিলে বক্তাদেরকে ধর্মের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস এবং পরকালে বিশ্বাস এসব বিষয়ে জানানো জরুরি। নিজের করা ভুলগুলো নিয়েও অনেক সময় কথা বলেছেন তাহেরি। তিনি মনে করেন, মানুষ মাত্রই ভুল, তাই নিজেও আবেগের বসে অনেক কথা বলে ফেলেন, কিন্তু কিছু মানুষ তার এসব বক্তব্যকে বিকৃত করে ভাইরাল করে। কোরআন ও হাদিসের জন্য সাংঘর্ষিক এরকম কিছুই তিনি বলেন না, দাবি করেন এমনটাও। ব্যক্তিগত জীবনে গিয়াসউদ্দিন তাহেরি বিবাহিত, এক ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক তিনি। ছেলের নাম তাওফিক ফেজা এবং মেয়ের নাম তাবাসসুম। সন্তানদেরকে নিজের মতো হাফেজ বানাতে চান তাহেরি, দিতে চান দ্বীনী শিক্ষা। অনেকে হয়তো জানেন না, তিনি রাজনীতিতে নেমেছিলেন। তাহেরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করেছিলেন তিনি। তার প্রতীক ছিল ডাব। ডাব প্রতীকের প্রচারে মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন তিনি, কিন্তু বেশি ভোট পাননি, মাত্র 3005 ভোট পেয়েছিলেন। ওই আসনে জয়ী হন বিএনপির উকিল আব্দুস সাত্তার ভুইয়া। হলফনামা অনুযায়ী তাহেরির পেশা ব্যবসা। এই খাত থেকে তিনি বছরে 2,40,000 টাকা আয় করেন। এছাড়া শিক্ষকতা ও চিকিৎসা থেকে বছরে 1,00,000 টাকা আয় করেন। পাশাপাশি কৃষি খাত থেকে বছরে 50,000 টাকা আয় করেন। ওয়াজের মঞ্চে বিনোদনের পাশাপাশি তাহেরি একাধিকবার বিতর্কেরও জন্ম দিয়েছেন। 2013 সালে নরসিংদীতে তাহেরি তার ওয়াজে তাবলিগের লোকদের বলায় ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছিল। এতে অনেকে খেপে যায়। পরিস্থিতি খারাপ হয়, পুলিশ এসে অ্যাকশন নিতে বাধ্য হয়েছিল। এছাড়া ওয়াজের মঞ্চে তার নাচানাচির বিষয়টা অনেকেই স্বাভাবিকভাবে নেন না। যদিও তাহেরির দাবি, তিনি নাচেন না, সবই ক্যামেরার কারসাজে। এভাবেই বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন চটকদার মন্তব্য করে ওপার বাংলাতেও তাহেরি পরিচিতি পেয়েছেন। তাই গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে আলোচনা সমালোচনা সবই চলে।